ব্যাঙাচির রূপান্তরে কোন হরমোন সাহায্য করে? থাইরক্সিন হরমোন। কোন হরমোনকে আপৎকালীন বা জরুরিকালীন বা সংকটকালীন হরমোন বলা হয়? অ্যাড্রিনালিন হরমোনকে আপৎকালীন হরমোন বা জরুরিকালীন হরমোন বা সংকটকালীন হরমোন বলা হয়। ডিম্বাশয় থেকে ক্ষরিত দুটি হরমোনের নাম বলো। ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন। ইনসুলিন কোথা থেকে ক্ষরিত হয়? ইনসুলিন অগ্নাশয়ের আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে ক্ষরিত হয়। আর আলফা কোষ থেকে হচ্ছে গ্লুকাগন এবং ডেল্টা কোষ থেকে সোমাটোটেস্টিন হরমোন ক্ষরিত হয়। মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থি কাকে বলা হয় এবং কেন বলা হয়? পিটুইটারি গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থি বলা হয় কারণ এই গ্রন্থি নিঃসৃত হরমোন অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে, আর এই কারণে এই পিটুইটারি গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থি বলা হয়। কোন হরমোনের কম ক্ষরণে বহুমূত্র রোগ হয়? এডিএইচ হরমোনের কম ক্ষরণের জন্য। এডিএইচ এর সম্পূর্ণ নাম হল অ্যান্টি ডাইউরেটিক হরমোন। সুপ্রিম কমান্ডার কাকে বলা হয় এবং কেন বলা হয়? সুপ্রিম কমান্ডার হাইপোথ্যালামাসকে বলা হয় কারণ হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত হরমোন পিটুইটারি গ্রন্থি থেকে হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে, আর এই কারণের জন্য হাইপোথ্যালামাসকে সুপ্রিম কমান্ডার বলা হয়। মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড কাকে বলা হয়? হাইপোথ্যালামাসকে বলা হয় মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড। টিএসএইচ কোথা থেকে ক্ষরিত হয়? পিটুইটারির অগ্রখণ্ড অর্থাৎ অ্যাডিনোহাইপোফাইসিস থেকে টিএসএইচ ক্ষরিত হয়। টেস্টোস্টেরন হরমোনের উৎসস্থল কোথায়? টেস্টোস্টেরন হরমোন শুক্রাশয়ের লেডিকের আন্তর্কোষ থেকে উৎপত্তি লাভ করে। কোন অন্তঃক্ষরা গ্রন্থিকে সুপ্রারেনাল গ্রন্থি বলা হয়? অ্যাড্রিনাল গ্রন্থিকে সুপ্রারেনাল গ্রন্থি বলা হয়। স্ত্রীদের রজচক্র বা মেনস্ট্রুয়াল সাইকেল নিয়ন্ত্রণ করে কোন হরমোন? ইস্ট্রোজেন হরমোন। কোন হরমোনকে অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলা হয়? ইনসুলিনকে অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলা হয়। অ্যান্টিকিটোজেনিক হরমোন কাকে বলা হয়? ইনসুলিনকে অ্যান্টিকিটোজেনিক হরমোন বলা হয়। বৃক্ক নিঃসৃত দুটি হরমোনের নাম উল্লেখ করো। রেনিন ও এরিথ্রোপোয়েটিন। কোন হরমোনকে বায়োলজিক্যাল ক্লক বলা হয়? মেলাটোনিন হরমোনকে বায়োলজিক্যাল ক্লক বলা হয়। মানব হৃৎপিণ্ড থেকে ক্ষরিত একটি হরমোনের নাম উল্লেখ করো। এএনএফ হরমোন হৃৎপিণ্ড থেকে ক্ষরিত হয়। মানবদেহে মন্থর ক্রিয়াশীল একটি হরমোনের নাম উল্লেখ করো। থাইরক্সিন। মানবদেহে দ্রুত ক্রিয়াশীল একটি হরমোনের নাম হলো অ্যাড্রিনালিন।